Hello viewers, assalamu alaikum. Welcome back to my blog. আজকে সকালে আমরা একটা ছোটখাটো আয়োজন করেছি। আমাদের এখানে কয়টা ভাবি আসবে, তাদের সাথে আমরা একসাথে নাস্তা করব। আজকে আমাদের এখানে ছুটির দিন আর ভাবিরা বলছে যে অনেক দিন হলো একটু পিঠা খাওয়া, আর এমনি সকালে একটু ভাবিদের সাথে আড্ডা দিব, সেই জন্য আজকে সকালে উঠে নাস্তা বানালাম। আমি কি কি নাস্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবিরা এখনো আসে নাই, যখন আসে তখন ওদেরকেও আমি আপনাদের সাথে শেয়ার করাবো। আমি দেখিয়ে দিচ্ছি আজকে সকালে আমি কি কি বানিয়েছি। এখানে হচ্ছে আমি দুধের পিঠা বানিয়েছি, যেটা হচ্ছে দুধ চেতুল পিঠা। এখানে সবজি করেছি, চিতল পিঠা করেছি, তারপরে হচ্ছে পোয়া পিঠা করেছি, তারপরে দধি করেছি, আর হচ্ছে পরাটা আর গরুর মাংসটা পরে দিব, কারণ এখনো মেহমান আসে নাই, ওগুলো হচ্ছে একটু গরম দিতে হয়। সকাল সকাল আমাদের সুইডেনের সকালটা এখন একটু লেট সকাল হয়ে গেছে, কোনো মানুষ নাই। পরাটাগুলো সব যোগুলা করে রেখেছি, পরে আমি বানাবো। আজকে সকালের নাস্তা এখানে তেল ছাড়া পরাটা বানিয়েছি, আর বিভিন্ন রকমের পিঠা, তারপরে হচ্ছে তেল দিয়ে পরাটা বানিয়েছি, সবজি, গরুর নেহারি হাড্ডি করেছে যেটা, চিতই পিঠা, তেলি পিঠা, দধি। আর এখানে আমাদের ভাবি আসছে দুইটা, একটা ভাবি আসছে ওনার হাজব্যান্ড, বাচ্চারা, আমার বাচ্চারা সবাই একসাথে খেতে বসছে, আর আমি আর একটা ভাবিকে আনতে গিয়েছি, কারণ ওই ভাবির হাজব্যান্ড আজকে কাজে গিয়েছে। ভাবি তো বাসে আসবে, বাসে এসে অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আমি যা তাকে নিয়ে আসতে গেছি, সেই জন্য সব কিছু ওই রকম ভিডিওটা করতে পারি না। আর আমাদের খাওয়ার শেষে একটা এখানে একটা মেয়ে আছে, জেসিকা, জেসিকা আমাকে কালকে অর্ডার দিয়েছিল দধি আর মিষ্টি, এটা নেওয়ার জন্য আসছে, আর সকালে আমাদের সাথে একটু বসে খাওয়া দাওয়া করলো, সেই জন্য সে চলে আসছে। এটা হচ্ছে জেসিকা। আজকে বহুত অনেক দিন পরে একটু সবার সাথে একসাথে হয়ে সকালে একসাথে নাস্তা করলাম, ভালোই লাগলো। মাঝে মাঝে একা একা আসলে নাস্তা করতে ভালো লাগে না। আগামী সপ্তাহে আবার আমাদের এই ভাবির বাসায় আমরা যাব, যে রাত্রে থাকব, তারপরের দিন সকালে চলে আসব। আর আমি আসলে এটা কন্টিনিউ প্রতিদিন ব্লগ দিতে পারি না, কারণ কাজের অনেক অনেক চাপ থাকে, সেই জন্য আসলে প্রতিদিনের ব্লগ করতে পারি না। তারপরেও মাঝে মাঝে আমি চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে বাচ্চারা সবাই যার যার মতো, এখন তো বাচ্চারা কোনো অন্য কোনো কিছু খেলে না, শুধু আসলেই ট্যাব, মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে বসে থাকে। এখানে একটা ভাবির মেয়ে, ওর নাম সায়না, সায়নাটা অনেক দুঃখ থেকে, এটা হচ্ছে লিয়ানা, লিয়ানা হচ্ছে আমার মেয়ের সাথে থাকে, যেখানেই যাই দুইজনে একসাথে। এটা হচ্ছে আমার মেয়ে, ওইটা লিবান, সবাই যার যার মতো সবাই ব্যস্ত, বাচ্চারা একটু বাচ্চাদেরকে। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম, এইটা আজকে ছিল আমাদের, অল্প কিছু আমি শেয়ার করেছি সেটা আপনাদের সাথে দিলাম। যদি ভালো লাগে দেখবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।